নমস্কার, শুভ জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমীর উৎসব। আজকে একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকে রেসিপি আছে, আজকে কিছু শেয়ার করার আছে, আর অনেক কিছুই আজকে বলার আছে। অনেকদিন পর আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আর অবশ্যই জন্মাষ্টমী বলে একটা সুন্দর, ভালো একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর জন্মাষ্টমী মানে তাল, সো তাল রিলেটেড রেসিপি নিয়ে এসেছি আজকে, সেটাও দেখতে পারবেন। আর তাছাড়া আপনাদের আরেকটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে পিপিকে তো আপনারা সবাই চেনেন। সো পিপির গাছের একটা জিনিস হয়েছে, সেটা আপনাদের সঙ্গে না শেয়ার করে কী করে থাকি। সো একটা চিচিঙ্গে হয়েছে, দেখতেই পাচ্ছেন, আর একটাই হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে আপনাদের দেখালাম, আপনাদের সঙ্গে তো শেয়ার করি সব কিছু। আর থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত ভালোবাসা দেন, এত কিছু বলেন। আজকে জন্মাষ্টমী স্পেশালি আপনারা দেখতেই পাচ্ছেন, একটা আমি টি শার্ট পরেছি এই যে। সো এইটা একটা আমাকে একজন আন্টি দিয়েছেন, থ্যাংক ইউ লোরা আন্টি, খুব ভালো হয়েছে। আর আমি স্পেশালি এটাকে জন্মাষ্টমীর জন্যই রেখেছিলাম, কেন এটাতে কি সুন্দরভাবে এটা মানে এরমভাবে করা হয়েছে। সো আমি জন্মাষ্টমীর জন্যই রেখেছিলাম এটা। সো থ্যাংক ইউ সো মাচ, তার জন্য আজকেই আমি স্পেশাল ব্লগিং এটা পড়লাম, কেন তাহলে দেখতেও ভালো লাগবে আর মিনিংটাও ঠিক হবে আজকের ব্লগে, স্পেশাল ব্লগে। সো আজকে কী রান্না করছি, কী করছি সবই আপনারা জানতে পারবেন। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব তাড়াতাড়ি একটা নতুন আজকে বলতে পারেন, হ্যাঁ, তাল রিলেটেডই রেসিপিস দেখতে পারবেন আপনারা। আর আজকে এই ঝিঙেটাও দেখালাম আপনাদের, সরি ঝিঙে না বলছি, ভুলবার বললাম, চিচিঙ্গে দেখালাম আপনাদের। সো সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের সবার বাড়িতে, আপনাদের অনেক অনেকজনের বাড়িতে পুজো হচ্ছে, অনেকজনের বাড়িতে এমনি আপনারা কাটাবেন, ভালোভাবে পুজো করুন, ভালোভাবে দিনটা কাটান, আর আমরাও ভালোভাবে আপনাদের এই রেসিপিটা দেখাই। তো সেটাই বলা ছিল। যদি আজকে পুরো ভিডিওটা, যদি আজকে রেসিপি ভালো লাগে, প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। সাবস্ক্রাইব করার জন্য একটা সাবস্ক্রাইব বাটন আছে, রেডে সেটা প্রেস করুন, অল অপশন টিপে বেল আইকনে টিপুন, তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আমার সব ভিডিও দেখতে পারবেন। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকুন সেটা। আর অনেক কথা বলে ফেলেছি বাবা, থ্যাংক ইউ এই জামাটার জন্য ইলোরা আন্টি, আপনাদের কেমন লেগেছে সেটাও আপনারা লিখে জানাতে পারেন। সো এটা সাদার ওপরে একটা এটা করা। সো থ্যাংক ইউ, সো চলুন আমরা রেসিপি রান্নাঘরে চলে যাই, কী হচ্ছে সেটা দেখে নিই। নমস্কার, এই যে জন্মাষ্টমী, তাই আজকে তাল ছাড়াচ্ছি, আর কিছুটা তালের বড় হবে, কিছুটা ক্ষীর হবে, তালের ক্ষীর। তাই আপনারা দেখতে থাকুন আমি তালটাকে ছানছি কীভাবে আর ছাড়াচ্ছি। সব কিছুরই খাটনি আছে, তালটাকে ছাড়াবো আমার নখের জন্যে। তারপরে ছাড়িয়ে এটাকে লোদ বের করবো, আবার নখটা আটকে গেছে কেন, আমার বাড়ির চিচিঙ্গেটা দেখেছেন গাছে, খুবই ভালো হয়েছিল, খুবই ভালো, হ্যাঁ, রান্নাটা করে খেলাম, সরি করে দাও, খেয়ে দেখলাম ভালোই হয়েছে। আর একটাই হয়েছে অবশ্য, হ্যাঁ, এখন ওই তাই জন্য ফার্স্ট ফল, তাই এনে আনলাম, ছেলেকে দিয়ে ভেজে দিলাম, আমরাও খেলাম, ভালোই লাগলো, গাছের জিনিস তো, যাই হোক, ছাড়াও তাহলে এবার এটাকে ছাড়াই, হ্যাঁ, পুরোটাই খোসাটা ছাড়াতে, পুরোটাই ছাড়িয়ে এটাকে ভালো করে জল দিয়ে চটকাতে হবে, লোদটাকে বের করতে হবে, ঠিক আছে, হোক তাহলে, একটু সরাই তালে, এটা এখন তো লাগছে না, জল দে,
আন্দাজ করে তুমি জল দাও, দিয়ে তুমি যত চটকবে তোমার লোভটা বেরোবে, তারপরে তুমি ছানবে এটাকে। ঠিক আছে, এখন চটকাতে হবে। হ্যাঁ, এখন চটকে এটাকে কাই বানাতে হবে, ভালোভাবে দেখাই। হ্যাঁ দেখো, লোকটা তো বললো তালটা খুব মিষ্টি হবে, আমি জানি না, দেখা যাবে। কালো তো তাল তো মিষ্টি থাকে, কুচকুচে কালো। দেখুন তালে খুব লোদ আছে। এখন এটা কি করছো? এটাকে ঘষছি। ওকে, তো যাদের এরম এরম নেই তারা কি করে ঘষবে? কেন, সবার ঘরেই থাকে এরকম চা, মানে এরকম চাটা লাগবে, এরকম করতে পারো। বাঁশের বাঁশেরও ওরকম পাওয়া যায়, ঝুড়ি, ছোটো ছোটো ঝুড়ি পাওয়া যায়। ঠিক আছে, আমরা দেশের বাইরে তো বাঁশেরই এরকম থাকে ঝুড়ি, ওই কার ঝুড়িতে আমরা এরকম ঘষি। তো এখানে আর কোথায় বাঁশের ঝুড়ি পাবো? তো এরকম প্লাস্টিকে ঝুড়ি দিয়ে চালিয়ে দিয়ে এরকম করে ঘষছি, পুরোই দেখুন লোভটা বেরিয়ে আসছে। দাঁড়ান, দেখো দেখো দেখে, এই যে দেখুন পুরো লোভটা বেরোচ্ছে। ওকে, এটাকে আবার ঘষে নেবো, নিয়ে আবার একটু জল দিয়ে চটকাবো, চটকে আবার কাই বানিয়ে আবার এটাকে ঘষবো। তারপরে পুরোটাই বেরিয়ে আসে, পুরোটাই বেরিয়ে আসে। ঠিক আছে, আর তালটা খুব ভালো যাতে, আটিটা ছোট, দামও ওরম। হ্যাঁ, দামটা তো বাবা, একটা তাল 80 টাকা দাম, আর নেবেই জন্মাষ্টমী। হ্যাঁ, বছরে একবার এখন তালের দাম হয়েছে খুব বাবা। হ্যাঁ, আর জন্মাষ্টমী তো খাবেই, সবাই জন্মাষ্টমীতে সবাই খাবে নিশ্চয়। তো ঠিক আছে, এরকম ঘষো, তারপর আমি আবার দেখাচ্ছি। এবি সব হয়ে গেছে, এই তো হচ্ছে বাবা, হয়ে গেছে লাস্ট। এটা দাঁড়া দেখাবো নিচে। হ্যাঁ দেখা, কড়াইটা আমাদের কতটা কাই হয়েছে দেখা, অনেকটাই হয়েছে, অনেকটাই, একটা তালে অনেকটাই কাই হয়েছে। তালটা খুব ভালো যাতে আছে, আজ বড়ও ছিল, মিষ্টি হবে, মিষ্টি কালো কুচকুচে তাল যেটা হবে সেটা মিষ্টি হবে। তালটাও বুঝে কিনতে হয়, না তো ওরা যাতা গুছিয়ে দেয়। ওকে দেখাই, দাঁড়াও ভালো করে কাচিয়ে নিই। এই যে এতটা কাই হয়েছে, কিছুটা এখান থেকে নিয়ে ক্ষীর বানাবো, আর কিছুটা আমি তালের বড়া করবো। তারপর আমরা তাহলে এবারে নারকেল করে দিই। ও, নারকেল করাবে তো আগে? আচ্ছা, এই যে নারকেল ফাটাচ্ছি, এই যে জয় বাবা, জল হচ্ছে, দারুন নারকেলটা, দারুন 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 দারুন, দেখ দেখ কি ভালো, দেখতে হবে নারকেলটা মিষ্টি, দেখতে তো ভালো। এখন এটা কোড়ানো, জলটা পরে খাবো, থাক আগে কোড়াই, কুড়িয়ে দেখতে হবে নারকেলটা। পুরোটাই কোড়াবো, আমাদের এখানে নারকোল কোরানো হয়ে গেছে, আর এদিকে তালের এটা তো দেখলেনি। এবার আমরা কি করব? ওকে, এবার আমরা ক্ষীর বানাবো। তো আমরা একেবারে রান্নাঘরে চলে যাচ্ছি গ্যাসে, তো চল। এই যে দুধটাকে ক্ষীর করছি, ক্ষীর করে তারপরে তালটাকে দেবো, দিয়ে তারপরে চিনি দেবো, তারপর নারকেল কোড়া দেবো। তখন এটা একটু এখন একটু ঘন হোক দুধটাকে। ঠিক আছে, হ্যাঁ, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে তাল দিচ্ছি, দুধটাকে কিছুটা ঘন করেছি, আবার তালটাকে দিয়ে আবার একটু ঘন করবো, আর এক খাতা দেব, ব্যাস আর দেবো না। এবার নারকেল কোড়া দেবো, দাঁড়াও নিয়ে আসি। এই যে নারকেল কোড়া দিলাম, আর একটু দিলাম, ব্যাস আর দেবো না। ওটা চিনি দেবো, আন্দাজ করে দিয়ে দেবো চিনি, চিনিটা হ্যাঁ আর একটু দিয়ে দিই, এটা হোক ঘন হবে তো। এখন আর কিছু কি দাবার আছে?
তো আমাদের এটা হয়ে গেছে জামা, কি হয়ে গেছে। সো এটাকে আমরা এবার পরিবেশন করব আর আমরা বিকেলবেলা ওটা বানাবো, কি বলে, চালের বড়াগুলো বানাবো। একটু মৌড়ি দেবো তাহলে টেস্টটা ভালো আসবে, যখন মুখে পড়বে না ভালো লাগবে। আর এ দেবো, ময়দা দেবো, এবার এটাকে গুলবো, একটু মাখি। হয়ে গেল গোলাটা, ভালো করে ফেটাবে। চিনি দে, চিনি গু, চিনি দিলাম, একটু রাখ। লাল লাল হবে না? একদম লাল। সবগুলো উল্টানো হোক, তারপর দেখাচ্ছি। সো আপনারা দেখতেই পারলেন আমরা আজকে তাল দিয়ে দুটো জিনিস বানালাম, ক্ষীর আর বড়াই যে নিয়ে এসেছি। ভীষণ ক্রিসপ হয়েছে আর তালটা এত মিষ্টি, ভীষণ ভালো হয়েছে খেতে। আপনারা ট্রাই করতেই পারেন, কেমন ট্রাই করে আপনাদের কেমন লাগবে সেটাও আপনারা জানাবেন, প্লিজ জানাবেন। আজকের এই জন্মাষ্টমী স্পেশাল ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করার জন্য নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, এটা সেটা প্রেস করুন, অল অপশনটা টিপবেন, প্রেস করবেন, সো দ্যাট আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর আপনারা সব ইজিলি দেখতে পারবেন। আর এখানেই শেষ করছি, আশা করি আজকে এরকম সুন্দর একটা ব্লগ আপনাদের ভালো লেগেছে। সো শেষ করছি, ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি আর একটা নতুন আজকে তো একটা জন্মাষ্টমী স্পেশাল ছিল, আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। সো এখানেই শেষ করছি, ভালো থাকবেন,
খাবারের মাধ্যমে সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানান আজকের এই জন্মাষ্টমী স্পেশাল ব্লগ আপনাদের কেমন লাগলো। নমস্কার।